রিভাইভ ইয়োর ইমান পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো এর পার্ট টুতে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রোমান সভ্যতা এবং তাদের অবনতি এবং অবক্ষয় নিয়ে, তাদের অর্থনৈতিক অবক্ষয়, তাদের সামাজিক অবক্ষয়, সব দিক থেকে ইউরোপে বসবাসকারী রোমানদের অবক্ষয় নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইহুদি জাতিগোষ্ঠী ও তাদের অবক্ষয়, এছাড়া পার্সিয়ান জাতিগোষ্ঠী নিয়েও আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইহুদি জাতিগোষ্ঠী, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বসতি স্থাপনকারী ইহুদি নামক জাতিগোষ্ঠী দুনিয়ার তাবৎ জাতিগোষ্ঠীর ভেতরে একদিক দিয়েও অনন্য ছিল যে তাদের নিকট দিনের এক বিরাট বড় পুঁজি ছিল এবং তাদের মধ্যে ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণ ও পরিভাষাসমূহে অনুধাবনের সর্বাধিক যোগ্যতা ছিল। কিন্তু এই ইহুদিরা ধর্ম, সভ্যতা, সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে সে মর্যাদার অধিকারী ছিল না যাতে তারা অন্যদের ওপর প্রভাব ফেলতে পারে, বরং অন্যরা তাদেরকে শাসন করবে, সর্বদা তারা অন্যের জুলুম নিপীড়ন সইবে, নানা রকম শাস্তি ও নির্যাতন ভোগ করবে, বিভিন্ন প্রকারের কঠোরতা ও ভয়ভীতির শিকার হবে, এটাই ছিল তাদের ভাগ্যলিপি। দীর্ঘকাল ধরে গোলামের জীবনযাপন করা, নানা ধরনের কঠোরতা ও শাস্তি ভোগের দরুন তাদের মধ্যে এই বিশেষ ধরনের মানসিকতা সৃষ্টি হয়ে গিয়েছিল। জাতিগত অহমিকা, গোত্রীয় ও বংশগত অহংকার, ধন সম্পদের প্রতি সীমাতিরিক্ত লোভ লালসা অব্যাহত সুদী কারবারের দরুন বিশেষ ধরনের চরিত্র ও মানসিকতা, জাতিগত অভ্যাস ও স্বভাব সৃষ্টি হয়ে গিয়েছিল এবং এক্ষেত্রে তাদের কোনো জুড়ি ছিল না। দুর্বল ও বিজিত অবস্থায় লাঞ্ছিত ও অপদস্থ হওয়া ও বিজয় জাতিকে তোষামত করা আর বিজয়ী হতেই বিজিত জাতির সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর আচরণ এবং সাধারণ অবস্থায় প্রতারণা, শঠতা, মোনাফেকি, সংকীর্ণ মনোবৃত্তি এবং স্বার্থপরতা, বিনা পয়সায় অপরের শ্রমের ফসল ভোগ করা, হারামখোরি, সত্যের পথে লোকেদের বাধা প্রদান তাদের জাতীয় বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছিল। কোরআনুল কারিমে ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীতে তাদের এই অবস্থা খুবই খোলাখুলি ও পূর্ণাঙ্গ ছবি এঁকেছে এবং বলেছে যে নৈতিক অবনতি, মানবিক অধপতন ও সামাজিক অনাচার, অরাজকতার মধ্যে তারা কোন স্তরে অবস্থান করছিল এবং কোন কী কারণে তারা চিরদিনের জন্য বিশ্বের নেতৃত্ব ও পৃথিবীর তাবৎ জাতিগোষ্ঠীর উপর কর্তৃত্ব করার অধিকার হারালো। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগে ইহুদি ও খ্রিস্টান পারস্পরিক ঘৃণা এবং শত্রুতা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের এক পক্ষ অপর পক্ষকে লাঞ্ছিত, অপমানিত এবং হেনস্থা করতে, প্রতিপক্ষ থেকে আপন জাতিগোষ্ঠীর প্রতিশোধ নিতে এবং বিজিত পক্ষের সঙ্গে অমানবিক আচরণ করতে কোনো রকম কসুর করত না। 610 খ্রিস্টাব্দে ইহুদিরা এন্টিয়াকে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্রোহ করে। সম্রাট ফোকাস এই বিদ্রোহ দমনের উদ্দেশ্যে বিখ্যাত সমর অধিনায়ক বেনোসুসকে প্রেরণ করে। তিনি গোটা কয়েক ইহুদি বসতিকে এমনভাবে উচ্ছেদ করেন যে হাজার হাজার ইহুদিকে তলোয়ারের মুখে নিক্ষেপ করে শত শত লোককে নদীর বক্ষে ডুবিয়ে এবং আগুনে পুড়িয়ে আর বহু লোককে হিংস্র পশুর মুখে নিক্ষেপ করে শেষ করেন। 616 খ্রিস্টাব্দে ইরানিরা যখন শাম দেশ তথা সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিনের বিস্তৃত ভূখণ্ডে এখন থেকে আমরা শামের পরিবর্তে সিরিয়া ব্যবহার করবো ইনশাআল্লাহ জয় করে, তখন ইহুদিদের পরামর্শ ও প্ররোচনা সম্রাট খসরু খ্রিস্টানদের উপর বর্বরোচিত অত্যাচার চালান এবং অধিকাংশ খ্রিস্টানদেরকে হত্যা করেন। ইরানিদের উপর বিজয় লাভের পর সম্রাট হেরেক্লিয়াস আহত এবং নিপীড়িত খ্রিস্টানদের পরামর্শে 630 খ্রিস্টাব্দে ইহুদিদের উপর ভীষণ প্রতিশোধ গ্রহণ করেন এবং তাদেরকে এমনভাবে কচুকাটা করেন যে গোটা রোমক সাম্রাজ্য কেবল সেসব ইহুদিদের প্রাণরক্ষায় সমর্থিত হয়েছিল যারা দেশ থেকে পালাতে কিংবা কোথায় আত্মগোপন করতে সক্ষম হয়েছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর বিরাজমান এই দুই মহান ধর্মের অনুসারীদের এই নৃশংসতা, বর্বরতা ও রক্তপিয়াসী মানসিকতার কাছে কী আশা করা যেত যে তাদের শাসনামলে তারা মানবতার রক্ষক হিসেবে নিজেদেরকে প্রমাণ করবে এবং সত্য, সুবিচার, শান্তি এবং সমঝোতার পয়গাম দুনিয়াবাসীকে শোনাবেন? ইরান ও সেখানকার ধ্বংসাত্মক আন্দোলনসমূহ। সভ্য দুনিয়া কর্তৃক নেতৃত্বের ব্যাপারে ইরান ছিল রোমক সাম্রাজ্যের অংশীদার, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে ছিল মানবতার শত্রুগোষ্ঠীর তৎপরতার পুরনো লীলাভূমি। সেখানে নৈতিক চরিত্রের ভিত্তি বহুকাল থেকেই নড়বড়ে অবস্থায় চলে আসছিল। যেসব আত্মীয়তার সঙ্গে দাম্পত্য সম্পর্ককে পৃথিবীর সভ্য এবং ভারসাম্য এলাকার লোকসমূহ সর্বদা অননুমোদিত ও বেআইনি মনে করে এসেছে এবং প্রকৃতভাবে ঘৃণা করে এসেছে, ইরানিরা সেসব সম্পর্ককে ঘৃণ্য এবং অবৈধ বলে স্বীকার করত না। সম্রাট দ্বিতীয় ইয়াদ দারগিদ, তিনি পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সময় রাজত্ব করেছিলেন, আপন কন্যাকে বিবাহ করেন, অতঃপর তাকে হত্যা করেন।
খ্রিস্ট শতাব্দীর শাসক বাহারাম চুবিন আপন বোনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করেছিলেন। অধ্যাপক আর্থার ক্রিস্টিনসেন এর বর্ণনায় মোতাবেক ইরানে এ জাতীয় সম্পর্ক কোনো রকম অবৈধ কাজ বলে মনে করা হতো না, বরং একে ইবাদত ও পুণ্যকর্ম মনে করা হতো। বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন শাং বর্ণনা করেন যে ইরানি আইনে এই সমাজে দাম্পত্য সম্পর্ক স্থাপনের জন্য কোনো প্রকার সম্পর্কের বাছবিচার ছিল না। খ্রিস্ট তৃতীয় শতাব্দীতে দুনিয়ার বুকে মানির আবির্ভাব ঘটে। তার আন্দোলন ছিল বস্তুতপক্ষে দেশে ক্রমবর্ধমান তীব্র যৌন প্রবণতার বিরুদ্ধে এবং অস্বাভাবিক ও প্রচণ্ড প্রতিক্রিয়া, আলো এবং আধারে মন গড়া দ্বন্দ্ব, যা ছিল ইরানের প্রাচীন দার্শনের ফলশ্রুতি। অনন্তর মানি চিরকুমার জীবনাবলম্বনের আহ্বান জানান, যাতে দুনিয়া থেকে যাবতীয় মন্দ ও অন্যায় আচরণের জীবাণু নিশ্চিহ্ন হয়ে যায়। তিনি এই দার্শনিক ঘোষণা দিয়েছিলেন যে আলো ও আধারের মিশ্রণই যাবতীয় অনাসৃষ্টির কারণ, এর হাত থেকে মুক্তি পাওয়া দরকার। এর ভিত্তিতেই তিনি বিয়েকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করেন, যাতে করে মানুষ যথাসত্র নিঃশেষ হয়ে যায় এবং এভাবে মানবজাতির অবলুপ্তির মাধ্যমে আলো অন্ধকারের উপর চিরস্থায়ী বিজয় লাভ করবে। বাহারাম 276 খ্রিস্টাব্দে মানিকে এই বলে হত্যা করেন যে এই লোকটি বিশ্বে ধ্বংসের আহ্বান জানাচ্ছে, এজন্য দুনিয়া খতম হবার আগে এবং তার উদ্দেশ্য পূর্ণ হবার আগেই নিজেকে ধ্বংস হয়ে যাওয়া উচিত। কিন্তু মানি ধর্মের প্রতিষ্ঠা নিহত হওয়া সত্ত্বেও তার প্রচারিত শিক্ষা বহু দিন যাবৎ বেঁচে ছিল এবং মুসলিম বিজয়ের পরও এর প্রভাব অবশিষ্ট ছিল। ইরানের পতিত ও অনাবাদী প্রকৃত আরেকবার মানির প্রকৃত বিরোধী শিক্ষামালার বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহ মাজদাক, জন্ম 487 খ্রিস্টাব্দে, এর দাওয়াত রূপে আবির্ভূত হয়। মাজদাক ঘোষণা করলেন যে তামাম মানব গোষ্ঠী অভিন্নভাবে জন্মগ্রহণ করেছে, তাদের ভিতর কোনো পার্থক্য নেই, অতএব প্রত্যেকেরই অপরের মালিকানায় সমান অধিকার রয়েছে। আর যেহেতু সম্পদ এবং নারী এমন দুটো উপাদান যার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ মানুষ যত্নের সাথে করে থাকে, তাই এই দুটোর ক্ষেত্রে সাম্য এবং সমশরিকানা সর্বাধিক প্রয়োজন। শহরানাস্থির ভাষায় মাজদাক মহিলাদের সকলের জন্য বৈধ সাব্যস্ত করেন এবং বৃত্ত সম্পদ ও নারী আগুন, পানি ও ঘাসের মতো সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং ব্যবহারযোগ্য ঘোষণা দেন। যুবক এবং ভোগলিপ্সু বিলাসপ্রিয় লোকেরা এই ঘোষণা যেন স্বর্গের থেকে হাতে পেলেন, ফলে এই ঘোষণা সত্তরী আন্দোলনে পরিণত হলো। তারা এই আন্দোলনকে সহোৎসাহে অভিনন্দন জানালেন। মজার ব্যাপার এই যে ইরান সম্রাট কুবাজ স্বয়ং এর নেতৃত্ব গ্রহণ করেন এবং প্রচার ও প্রসারে বিরাট তৎপরতা পরিচয় দেন। ফল দাঁড়াই এই যে এই আন্দোলন সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সমগ্র ইরান এই যৌন অনাচার এবং অরাজকতার প্লাবনে নিমজ্জিত হলো। ঐতিহাসিক তাবারানির ভাষায় ভবঘুরে, মাস্তান ও বখাটে প্রকৃতির লোকেরা একে দুর্লভ সুযোগ বলে মনে করল এবং মাজদাক ও মাজদাকিদের উৎসাহী সাথী এবং সমর্থকে পরিণত হলো। সাধারণ নাগরিকগণ এই আকস্মিক দুর্যোগের শিকার ছিল। এই আন্দোলন এতটা শক্তি সঞ্চয় করে যে যে চাইতো, যার ঘরে চাইতো, ঘরে মালমত্তা ও মহিলাদের ভোগ দখল করত, বাড়ির মালিক কিছুই করতে পারত না। মাজদাকিরা সম্রাট কুবাজানকে পরিচিত করে এবং তাকে প্রয়োজনে পদচ্যুত করার হুমকি প্রদর্শন করে, যাতে করে সম্রাট এই আহ্বানে নিজেও সাড়া দেন। ফল দাঁড়ালো এই যে দেখতে না দেখতে এমন অবস্থা হলো যে বাপ তার সন্তানকে যেমন চিনতে পারতো না, তেমনি সন্তান চিনতে পারতো না তার বাপকে। কারুরই কারুর মালিকানাধীন জিনিসের উপর নিয়ন্ত্রণ ছিল না, দখল ছিল না। ঐতিহাসিক তাবারির বর্ণনা, এই আন্দোলনের পূর্বে সম্রাট কুবাজ ইরানের সর্বোত্তম শাসকদের অন্যতম ছিলেন, কিন্তু মাজদাকের আনুগত্যের দারুণ রাষ্ট্রীয় সীমায় এবং সীমান্তে অরাজকতা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ইরানের সম্রাট পূজা। ইরানের রাজা বাদশাহ, যাদের উপাধি ছিল কিসরা বা খুসরাও, দাবি করত যে তাদের শিরা উপশিরায় খোদাই রক্ত প্রবাহিত। ইরানের জনগণও তাদের সেই নজরেই দেখত যেন তাদের সম্রাটই তাদের খোদা। তাদের বিশ্বাস ছিল যে তাদের ওইসব সম্রাটের প্রতিকৃতিতে একটি পবিত্র আসমানি বস্তু রয়েছে। অনন্তর এসব লোক তাদের সম্রাটকে শ্রদ্ধা করত এবং তাদের উপর উলুহিয়া তথা ঈশ্বরত্ব আরোপ করে তাদের জয়গান গাইত। তারা তাদের আইনের কোনো প্রকার সমালোচনা, এমনকি মানবতার ঊর্ধ্বে বলে জ্ঞান করত না। ভক্তির অতিশয্যে সম্রাটের নামও তারা মুখে আনত না। কেউ তাদের দরবারে কিংবা মজলিসে বসতেও সাহস করত না। ইরানের জনগণের বিশ্বাস ছিল যে এসব সম্রাটের প্রত্যেক মানুষের উপর জন্মগত অধিকার রয়েছে, কিন্তু অন্য কারো সম্রাটের উপর অধিকার নেই। কোনো সম্রাট তার সম্পদ থেকে কাউকে কিছু দিলে কিংবা দস্তরখান থেকে এক টুকরো কাউকে প্রদান করলে এটা একান্ত তার দয়া ও বরাদ্দতা। কারুর কিছু দাবি করার অধিকার নেই। নিজের পালন ছাড়া জনগণের আর কোনো অধিকার নেই।
দেশ ও জাতির উপর শাসনদণ্ড পরিচালনার জন্য একটি বিশেষ পরিবারের কায়ানি পরিবার একচেটিয়া অধিকার ছিল। ইরানি জনগণ মনে করত যে কেবল ওই পরিবারের লোকেরাই সিংহাসনের উত্তরাধিকারী এবং সাম্রাজ্যের কেবল তারাই মালিক হতে পারেন, আর এই অধিকার উত্তরাধিকারী সূত্রে পিতা থেকে পুত্রে পর্যায়ক্রমে হস্তারিত হতে থাকবে। এতে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। অনন্তর জনগণ সমকালীন সম্রাটের উপর ইমান রাখত এবং হুকুমতের শাহী খানদানের মৌরথী অধিকার বলে মনে করত, যে অধিকারে নাক গলাবার ক্ষমতা কারোর ছিল না। যদি ওই পরিবারের কোনো প্রবীণ বা ও বয়স্ক লোক না পাওয়া যেত, তাহলে অপ্রাপ্ত বয়স্ক কোনো শিশুকে নিজেদের সম্রাট হিসেবে মেনে নিত। যদি পুরুষ না পাওয়া যেত, তবে কোনো মহিলাকেই রাজমুকুট পরিধান করানো হতো। অনন্তর শাইরুয়ার এর পর তার কোনো 7 বছর বয়স্ক পুত্রকে আরদেশিরকে সম্রাট হিসেবে স্বীকৃত দেওয়া হয় এবং এভাবেই খুসরুকে পারভেজের পুত্র ফারহুজাদ খুসরাও কেউ শিশুকালেই সম্রাট ঘোষণা করে দেয়। কিসরার কন্যা পুরান দখতের সিংহাসনে উপবেশিত ছিলেন। অপর কন্যা আজর মিদহতও সাম্রাজ্য পরিচালনা করেছিল। কারোর কল্পনায় আসেনি যে কোনো সিপাহসালার কিংবা বড় সর্দার অথবা অপর কোনো যোগ্য অভিজ্ঞ ব্যক্তিকে, যেমন রুস্তম ও জাবান ছিলেন, সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব সোপর্দ করা যেতে পারে। যেহেতু শাহী পরিবারের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, সেহেতু তাদের সম্পর্কে ভাবার প্রশ্নই ওঠেনি। ধর্মীয় খানদান এবং নেতৃস্থানীয় সর্দার ও সামন্ত প্রভুদের সম্পর্কে তাদের বিশ্বাস ছিল এই যে এইসব লোক সাধারণ লোকের তুলনায় অনেক উচ্চ স্তরের। তাদের ব্যক্তিত্ব ও তাদের মন মস্তিষ্ক অপরাপর মানুষের থেকে পৃথক। এসব লোকেরা ইরানের লোকেদের সীমাহীন ক্ষমতা দিয়ে রেখেছিল। উঁচু নিচু পার্থক্য, শ্রেণী বৈষম্য, বিভিন্ন পেশার বিভক্তি ইরানি সমাজ এবং জীবনযাপন পদ্ধতি অনর্বিধান হিসেবে প্রতিষ্ঠিত ছিল, যার ভিতর পরিবর্তন ছিল অসম্ভব। অধ্যাপক আর্থার ক্রিস্টিনসেনের ভাষায় সাম্রাজ্যের বিভিন্ন শ্রেণীর মধ্যে অনতিক্রম্যের ব্যবধান এবং দূরত্ব ছিল। হুকুমতের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি এই নিষেধাজ্ঞা আরোপিত ছিল যে তারা কোনো আমির উমরার স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি খরিদ করতে পারবে না। শাসানি রাজনীতির এই অপরিবর্তনীয় নীতি ছিল যে কখনও কোনো লোক জন্মসূত্রে মানসম্পদের চাইতে বড় কোনো কিছুর প্রত্যাশী হবে না। কোনো লোকের পক্ষে তার জন্মগত পেশা পরিত্যাগ করে অন্য কোনো পেশা গ্রহণ করা বৈধ ছিল না। পারস্য সম্রাটগণ হুকুমতের কোনো কাজ কিংবা দায়িত্ব কোনো নিচু শ্রেণী কিংবা বংশের লোকেদের সোপর্দ করতেন না। সাধারণ গণগণ মানুষের বিভিন্ন শ্রেণীর মধ্যে সুস্পষ্ট বৈষম্য এবং ভেদরেখা ছিল। সমাজে সকলের নির্ধারিত স্থান ছিল। ইরানিদের জাতাভিমান, ইরানি লোকেদের তাদের ইরানি জাতীয়তাকে সম্মান, সম্ভ্রম এবং পবিত্রতার দৃষ্টিতে দেখত। নিজেদের সম্পর্কে তারা এইভাবে বসেছিল যে পৃথিবীর সকল জাতিগোষ্ঠী এবং বংশগোত্রের উপর এই গোষ্ঠী ও বংশের মর্যাদাগত শ্রেষ্ঠত্ব রয়েছে এবং আল্লাহ তাআলা তাদের এমন সব বিশেষ যোগ্যতা ও প্রকৃতিগত সামর্থ্য দান করেছেন যে ক্ষেত্রে তাদের কোনো জুড়ি নেই। এরা তাদের চতুর্পাশের জাতিগোষ্ঠীকে খুবই অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখত এবং তাদেরকে অবজ্ঞামূলক বিদ্রুপাত্মক নামে অভিহিত করত। আগুন পূজা এবং মানবীয় জীবনে এর প্রভাব। আগুন যেহেতু না পারে তার পূজারীদেরকে পথ প্রদর্শন করতে আর না পারে দিক নির্দেশনা দিতে, তাই তার ভিতরে এই শক্তিও নেই যে সে তার পূজারীদের জীবন সমস্যার সমাধান দেবে। এই ব্যাপারে তার ভূমিকা পালন করবে এবং অপরাধী পাপী হাঙ্গামাবাজদের প্রতিশোধ করবে। ফলে অগ্নিপূজকদের ধর্মে কতিপয় প্রথা পদ্ধতি এবং আচার আচরণে পর্যবসিত হলো। এসব অনুষ্ঠানের বিশেষ কতগুলো সময় এবং বিশেষ কতগুলো জায়গায় পালন করা হতো। উপাসনা গৃহের বাইরে নিজেদের ঘরে, বাজারে, প্রভাবাত্তীন গণ্ডির ভেতরে, রাজনৈতিক এবং সামাজিক বিষয়াদিতে তারা ছিল একেবারে স্বাধীন এবং বলগাহীন। তাদের মন যা চাইত তাই করত। তারা তাদের খেয়াল খুশির মতো কিংবা উপযোগী এবং সময় দাবি মাফিক কাজ করত। প্রতিটি যুগে ও প্রতিটি দেশে সাধারণভাবে কাফির এবং মুশরিকদের অবস্থা ছিল এমনই। মোট কথা, ইরানের লোকেরা এমন একটি পরিপূর্ণ এবং সামগ্রিক দিন থেকে বঞ্চিত ছিল যা তাদের সংস্কার সংশোধন করতে এবং তাদের নৈতিক চরিত্র পরিশুদ্ধ এবং পরিশীলিত করতে পারে। তাদের কুপ্রবৃত্তিজাত কামনা বাসনা থেকে সংযত এবং সুকুমার বৃত্তিসমূহকে উৎসাহিত ও উজ্জীবিত করতে পারত। যেদিন খানদানের জীবন ব্যবস্থা ও রাষ্ট্রের সংবিধানস্বরূপ শাসকদের জবরদস্তি ও প্রশাসনের কর্মকর্তাদের জুলুম ও বাড়াবাড়ি প্রতিরোধ করতে, অত্যাচারীদেরকে জালিমদেরকে নিবৃত্ত করতে এবং মজলুমের অনুকূলে ন্যায় এবং ইনসাফ করতে সমর্থ হতো। কিন্তু অগ্নিপূজারই ইরানিদের ভাগ্যে এমন একটি দিন জোটেনি যা উপরুক্তেই হয়েছে। আর তাই ইরানের অগ্নিপূজক এবং দুনিয়ার আপর অপর ধর্মহীন বলগাহীন উচ্ছৃঙ্খল লোকেদের ভেতরে নৈতিক চরিত্র এবং কর্মের দিক দিয়ে কোনো পার্থক্য ছিল না।